তোমাল চিরসবুজ বৃক্ষ, এর শাখায় শাখায় গুচ্ছ গুচ্ছ চিরসবুজ পাতার ঘন সন্নিবেশ। তাই কবি একে বলেছেন এক গুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল। রবীন্দ্রনাথ ঠাকুর তমালকে নিয়ে লিখেছেন, কোন তমালের কাননে তলে মধ্য দিনের তাপে বন ছায়ায় শিরায় শিরায় তোমার সুর কাঁপে। নজরুল লিখেছেন, ওরে তরু তমাল শাখা আছে পল্লবে তোর মোর বল্লব কৃষ্ণকান্তি মাখা। আমি তাই তো তমাল কুঞ্জে আসি, তাই তো তমাল ভালোবাসি, তোর পথ ছায়ায় আছে যে তার চরণ চিহ্ন আঁকা। তমালের বৈজ্ঞানিক নাম ডায়োস্পাইরোস কর্ডিফোলিয়া, এর সমনাম ডায়োস্পাইরোস মন্টানা। এটি ইবনিসি পরিবারের বৃক্ষ, ইংরেজিতে মটল্ড এবনি বা বোম্বাই এবনি নামে পরিচিত, বাংলায় বুনো গাব বা মহিষকাণ্ড নামে পরিচিত। কৃষ্ণের গায়ের রং কালো, তমালেরও গায়ের রং কালো, তাই তমাল গাছ রাধার প্রিয়। পদকর্তারা লিখেছেন, না পুড়ায়ো রাধার অঙ্গ, না ভাসাইয়ো জলে, মরিলে বাঁধিয়া রাগ রেখ তমালেরই ডালে। তমালের পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা, এর ফল গোলাকার, 2.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তমালের ফল পাকলে লালচে বাদামি রঙের হয়, এর ফল বিষাক্ত। অনেক প্রকাশনায় ডেফল, যার বৈজ্ঞানিক নাম গার্সিনিয়া জেন্থোকাইমাস, একে তমাল বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা মারাত্মক একটা ফুল। আমি বলেছি যে তমালের ফল কিন্তু বিষাক্ত, এবং এই তমালের কিছু ভেষজ গুণ রয়েছে, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, প্রস্রাবের সমস্যা এবং বিষাক্ত মাকড়সার কামড়ে এই তমাল গাছের বিভিন্ন অংশ ব্যবহৃত হয়। ময়মনসিংহের ব্রহ্মপুত্র ওপারের চর ভিনপাড়ায় ইস্কন মন্দিরের সামনে সর্বতীর্থ পরিক্রমা অঙ্গনের পাশে আমি এই তমাল বৃক্ষের দেখা পেয়েছি।